আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মমি ইউকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে আবারও ফিরে আসলাম। সবার প্রতি অনেক অনেক দোয়ার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে ছিল ওয়াফিক আর ওয়াহিবের ফুটবল, তো ওদেরকে নিয়ে ফুটবলে চলে আসলাম বড় একটা পার্কে। ওরা ফুটবল খেলা শিখে, আমাদের বাসার কাছেই, এটা এত দূরে না। আর এর আগে ওরা আরেকটা ফুটবল ক্লাবে যেত, সেটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল। বাসার কাছাকাছি হওয়ার কারণে এখানেই আমরা ওদেরকে দিচ্ছি, 2 ঘন্টার ক্লাস থাকে। সাধারণত ওদের বাবাই ওদেরকে ফুটবলে নিয়ে আসেন, আমার এতটা আসা হয় না। তো আজকে আমাকে বলছিলেন যে আমিও যাতে ওদের সাথে আসি। তো এই তো আমরা এখন দেখছিলাম ওদের খেলাধুলা। আর এদিকে ওয়ারিদ অস্থির হয়ে গেছে বাসায় যাওয়ার জন্য, তোর বাবা ওইদিকে ওকে নিয়ে হাঁটাহাঁটি করছেন। ফুটবল শেষে এখন আমরা বাসায় চলে যাব। বাচ্চারা অনেক টায়ার্ড, 2 ঘন্টা ওরা দৌড়াদৌড়ি করেছে। তো গাড়িতে উঠার পর ওয়ারিদ বলল আইসক্রিম খাবে, তো ভাবলাম যে বাসায় যাওয়ার পর ওকে আইসক্রিম দিব। হঠাৎ করেই মনে হলো যে বাসায় তো আইসক্রিম শেষ হয়ে গেছে। চিন্তা করলাম ওয়ারিদ যদি বাসায় গিয়ে আইসক্রিম না পায় তাহলে খুব আপসেট হবে, সেজন্য ওয়ারিদ আর আমি চলে আসলাম সুপার মার্কেটে। টেস্কোতে এসেছি, তো এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করছি। সুপার মার্কেটে আসলে যেটা হয় আর কি, আসি একটার জন্য আর নিয়ে যাই 10টা। আসলে গ্রোসারি শপে আসলে এমনটাই হয়, দেখা যায় যেটা দেখি সেটাই মনে হয় যে লাগবে। তো এখন আমি আমার প্রয়োজনীয় কিছু শপিং সারছিলাম, আর ওইদিকে তো আমার ওয়ারিদ বাবা ওর পছন্দের আইসক্রিম পেয়ে গেছে। তো এখন পছন্দ করছিল যে কোন আইসক্রিমটা নেওয়া যায়। একটু আগে আমার হাজব্যান্ড একটা পার্সেল নিয়ে এসেছেন আমাদের কনসিয়ার্জ থেকে। আমাদের যে ডেলিভারিগুলো আসে ওগুলো সাধারণত কনসিয়ার্জেই আসে, তারপর আমরা কালেক্ট করি ওইখান থেকে। এই বক্সে কী আছে আমি জানি, তবে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন এই ফ্রেশ সবজি দেখে যে কে পাঠিয়েছে এগুলো পোস্টের মাধ্যমে। এই সবজিগুলো লুবনা আপার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, আমার এক বড় আপা, উনি পাঠিয়েছেন। আপার গাছে শিম, নাগামরিচ আর 2 রকমের আচার পাঠিয়েছেন আমার জন্য। তো এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি বলতে এগুলো দেখার পরে খুবই ভালো লাগছিল, এটা ভেবে আরও ভালো লাগছিল যে এগুলো আপার গার্ডেনের। আচারের জারগুলো দেখে মনে হচ্ছিল যে কখন এই জারগুলো খুলবো, খুলে ট্রাই করব। এত সুন্দর করে প্যাকিং করা ছিল যাতে কোনোভাবেই এই আচারের জারগুলো নষ্ট না হয় বা জার থেকে আচার বের না হয়। তো প্রথমে আমি ছোট জারটা খুললাম, তো এটাতেও আচার ছিল মাশাল্লাহ। আচারের কালারটা এত সুন্দর আর গ্রানটাও অনেক অনেক সুন্দর। তো এখন নাগামরিচের আচার যেটা সেটা ওপেন করছি। যারা নাগামরিচ বা বোম্বে মরিচ ঝালের ভয়ে খান না, তারা তো নাগামরিচের আচার শুনলেই ভয় পাবেন যে এত ঝাল আচার কিভাবে খাওয়া সম্ভব। কিন্তু আপা আমার জন্য যে নাগামরিচের আচার পাঠিয়েছেন, এই নাগামরিচের আচারে উনি আমও দিয়েছেন, সেজন্য ঝাল খুব বেশি মনে হয় না আর খুব বেশি টেস্টি ছিল এই আচারটা। ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আপাকে অনেক অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে এত কিছু আমার জন্য পাঠিয়েছেন। দুপুরের দিকে আমাদের এক ভাই অনেকগুলো ম্যাকারেল ফিশ দিয়ে গেছেন। তো গতকাল রাতে শখের বসে ওনার ফ্রেন্ডের সাথে গিয়েছিলেন মাছ ধরতে। মাছ ধরা কিন্তু অনেকেরই শখ, তো অনেকগুলো মাছ ধরতেও পেরেছেন মাশাল্লাহ। তো আমরাও ভাগে পেয়েছি অনেকগুলো। আমি ভিডিও করেছিলাম মাছের, সবগুলো মাছের, কিন্তু ওই ভিডিওটা আসলে কীভাবে যেন ডিলেট হয়ে গেছে, সেজন্য আপনাদেরকে আর দেখাতে পারলাম না। ফ্রেশ মাছ দেখার পরে মজার একটা রেসিপি মাথায় আসলো, তো ভাবলাম যে সবার জন্যই এই রেসিপিটা তৈরি করব। কিন্তু আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা রাতে ডিনারে মাছ খাবে কি না, ওরা না করলো।
তাই শুধু আমার জন্য একটা ফিশ ফ্রাই করে নিয়েছি আর বাচ্চাদের জন্য চিকেন গ্রিল করব। তো আজকে ফিশ ফ্রাইটা একটু অন্যভাবে করছি আমি। প্রথমে একটা বাউলে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা আর রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া, সেই সাথে ভিনেগার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ, সব কিছুকে একসঙ্গে মিক্সড করে একটা পেস্ট তৈরি করব। এই মশলা দিয়ে ফিশকে ম্যারিনেট করে রাখবো প্রায় 20 মিনিটের মতো। আমি এখানে একটা ফিশ ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো মাছ নিতে পারেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, মাছটাকে কিন্তু এর আগেও আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু সময়ের জন্য মাখিয়ে রেখেছিলাম। এদিকে ম্যারিনেট মশলা রেডি হয়ে গেছে, তো মাছের গায়ে খুব ভালোভাবে ম্যারিনেট মশলা লাগিয়ে নিচ্ছি আর 20 মিনিটের জন্য মাছটাকে রেস্টে রেখে দিব। এতে করে মশলা খুব ভালোভাবে মাছের গায়ে লাগবে। সত্যি বলতে এ ধরনের মাছ গ্রিল বা ফ্রাই করতে এত বেশি মশলা দেওয়া লাগে না, তবে আমি চাচ্ছিলাম একটু অন্যরকমভাবে আজকের এই মাছ ফ্রাইটা করি। মাছ ভাজাটা খুবই মজা হয়েছিল, সেজন্যই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা। তো এদিকে আমি কিছু সিনামন রোল ওভেন থেকে বের করে নিয়েছি, যেহেতু আমাদের এখানে বিকেল হয়ে এসেছে, তো ভাবলাম যে আমার পরিবারের জন্য কিছু একটা তৈরি করি। আর এখন যেহেতু ওয়েদার একটু চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে, তো দেখা যায় যে এই ধরনের একটু গরম খাবার খুব ভালো লাগে বিকেলবেলা। আর সিনামন রোল আমরা সবাই অনেক পছন্দ করি। আমার চ্যানেলে অলরেডি সিনামন রোলের রেসিপি শেয়ার করেছি বেশ কিছুদিন আগে, তৈরি করা এতটা কঠিন না, খুব সহজে এই সিনামন রোলটা তৈরি করা যায়, কিন্তু খেতে অনেক অনেক মজার। বিকেলবেলা চায়ের সাথে বা সকালের নাস্তায়ও কিন্তু সিনামন রোলটা খুব ভালো লাগে খেতে। আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে ম্যাকরেল ফিশ ফ্রাই, মাশরুম রাইস আর গ্রিল চিকেন। মাশরুম রাইসটা এজন্যই করা হচ্ছে, ফিশ বা চিকেনের সাথে সাইড হিসেবে কিন্তু মাশরুম রাইস খুবই ভালো লাগে খেতে। আমি এদিকে মাশরুমকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, প্রথমে অলিভ অয়েল দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এখন মাশরুমগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। মাশরুমগুলো যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে আমি চিকেন স্টক রেডি করছি, সেজন্য একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। এখানে 2টা চিকেন কিউব আছে, তো এখান থেকে 1টা চিকেন কিউব নিয়ে আমি পানিতে জাল দিব প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিটের ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে এই কিউবটা পানির সাথে মিশে যাবে, 2 মিনিটও লাগবে না, এর কম সময় লাগে, তবে আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নিব। মাশরুমটাও হয়ে এসেছে, মাশরুমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। একই ফ্রাই প্যানে এখন বাটার আর অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শুধু বাটার দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে যদি অলিভ অয়েল অ্যাড করি। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে বাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনাদের কাছে ফ্রেশ রসুন থাকলে রসুন কুচি দিতে পারেন 1 টেবিল চামচের মতো, আমার কাছে ছিল না, তাই আমি এখানে ফ্রোজেন রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু কম। সব কিছুকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি আর পেঁয়াজটা যাতে একটু কুক হয়ে যায় সেই অপেক্ষায় আছি। একটু আগে কেটে রাখা মাশরুম পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই মাশরুম রাইস তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অনেক অনেক মজা, আর মাশরুমের কিন্তু অনেক হেলথ বেনিফিটও আছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। একটু আগে যে চিকেন স্টক রেডি করে রেখেছিলাম ওইখান থেকে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মাশরুমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাশরুম সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। মাশরুমকে একটু সময় জাল দেওয়ার পর এখন বাসমতি রাইস দিয়ে দিচ্ছি, আমি এখানে বাসমতি রাইসকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাশরুমের সাথে রাইসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু আগে যে চিকেন স্টক রেডি করে রেখেছিলাম এখন বাকিটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হচ্ছে। এখন গ্রিল চিকেনের জন্য ম্যারিনেট মশলা রেডি করে নিচ্ছি, আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ইয়োগর্ট নিয়ে নিয়েছি, অলিভ অয়েল দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ, লেমন জুস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিকেন সিজনিং দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ। চিকেন সিজনিংয়ের বদলে আপনারা চাইলে অল পারপাস সিজনিংও দিতে পারেন। 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ আর ধনিয়া গুঁড়ো দুটো মিলে 1/2 টিস্পুন হয়েছে। এখন সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আর 2টা ইনগ্রিডিয়েন্ট তো দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম,
তো এখন সয়া সস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস দেওয়ার কারণে চিকেনের কালারটা সুন্দর আসবে সেই সাথে ফ্লেভারও অনেক ভালো আসবে আদা আর রসুন বাটা দিতেও ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি দিয়ে সবকিছুকে আবারো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এদিকে চিকেন ব্রেস্টকে পাতলা পাতলা সাইজে কেটে নিয়েছি তো একটু আগে যে মেরিনেটের মশলা রেডি করেছিলাম মেরিনেটের মশলাটা চিকেনে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব আপনারা চাইলে চিকেন ব্রেস্টের বদলে চিকেন উইংসও নিতে পারেন চাইলে মিট দিয়েও ট্রাই করতে পারেন তো এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমার কাছে মনে হলো আরেকটু সয়া সস অ্যাড করলে ভালো লাগবে তো আমি আরেকটু সয়া সস অ্যাড করে নিয়েছি মশলা মাখিয়ে আপনারা চাইলে ফ্রিজে কিছুক্ষণের জন্য চিকেনটাকে রেখে দিতে পারেন তো আমার হাতে সময় ছিল না তাই আমি ফ্রিজে রাখিনি আমি একটু পরে এয়ার ফ্রায়ারে এই চিকেনগুলোকে গ্রিল করে নিব মাশরুম রাইসকে তো ভুলে চলবে না হঠাৎ করে মনে হলো যে বেশ কিছু সময় হয়ে গেছে আমি রাইসটা ঢেকে দিয়েছি তো এখন ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি একটু আগে যে মাশরুম আমি ফ্রাই করে রেখেছিলাম ওই মাশরুমটুকু দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি কম আছে আর 2 মিনিটের জন্য মাশরুম রাইসটাকে রেখে দিব চুলার উপর তারপর চুলার আঁচটা বন্ধ করে দিব আর এভাবে খুব সহজেই আমার পরিবারের জন্য মাশরুম রাইসটা রেডি করি মাশরুম রাইসের সাথে খাওয়ার জন্য এখন চিকেনকে কুক করব তো আজকে আপনাদেরকে এয়ার ফ্রায়ারে চিকেন কুক করে দেখাবো বেশ কিছুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার কিচেনের জন্য একটা এয়ার ফ্রায়ার কিনেছি ওই ভিডিওতে বেশ কয়েকজন আপু কমেন্ট করেছিলেন যে আমি এয়ার ফ্রায়ারটা কিভাবে ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভাবলাম যে আজকের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দেই যে আমি আমার এয়ার ফ্রায়ারটা কিভাবে ইউজ করি আমি যে এয়ার ফ্রায়ারটা ইউজ করি এটা হচ্ছে কসুরি ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার কেনার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি মনে হয় একটু বেশি দেরি করে ফেলেছি এত প্রয়োজনীয় একটা জিনিস আমার কিচেনে আনতে কারণ এয়ার ফ্রায়ারটা ইউজ করার পর থেকে আমার কাছে এত এত ভালো লাগছে আর আমার মনে হচ্ছে যে মানে সবথেকে বিরক্তিকর কাজ যেটা তেলে ফ্রাই করা তেলে ফ্রাই করলে দেখা যায় শরীরের জন্য তো তেমন একটা ভালো না তেলে ফ্রাই করা খাবার সেই সাথে অনেক বেশি মেসি হয়ে যায় কুকারের সাইড তো এয়ার ফ্রায়ারের কারণে এই কাজটা কিন্তু আমার অনেকটাই সহজ হয়ে গেছে একদম সহজেই আমি যে কোনো কিছুই এয়ার ফ্রায়ারে কুক করে নিতে পারি যেহেতু আমার এই এয়ার ফ্রায়ারটা এর আগেও কয়েকবার ইউজ করেছি তাই এই ট্রেটা এখন আর ধুইনি তবে অবশ্যই প্রথমবার ইউজ করার আগে ট্রেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো ট্রেতে আমি একটা গ্রিস প্রুফ পেপারও রেখে দিয়েছি যাতে করে বেশি মেসি না হয় তো আমি সুইচ বাটন অন করলাম আমি যখনই এয়ার ফ্রায়ার অন করি এটা অবশ্যই খেয়াল রাখি যে ওয়ালের কাছ থেকে এয়ার ফ্রায়ারটাকে সরিয়ে আনার এতে করে এয়ার ফ্রায়ারের যে বাতাস আছে সেটা খুব সহজেই চলাচল করতে পারবে এয়ার ফ্রায়ারটা অন করার পর সবগুলো অপশন স্ক্রিনে দেখা যাবে এভাবে তো এখানে চিকেন ফিশ মিট ভেজিটেবল আরও অনেক অপশনই আছে প্রিহিটের অপশন আছে কিভাবে কি করতে হবে এই এয়ার ফ্রায়ারের টাইম এবং টেম্পারেচার কিভাবে আমি সেট করি সেটাই এখন আপনাদেরকে দেখাবো উপরে যে একটা নাম্বার ফ্লাশ করছে 180 ডিগ্রি এটা হচ্ছে টেম্পারেচার আর সাইডে যে 15 মিনিটস আছে সেটা হচ্ছে টাইম টেম্পারেচার আর টাইমের নিচেই কিন্তু সাইন দেওয়া আছে মাইনাস আর প্লাস সেই সাথে আরেকটা সার্কুলে দেওয়া আছে টেম্পারেচার এবং টাইম টেম্পারেচার বা টাইম বাড়াতে আমরা প্লাস অপশনটা ইউজ করব টেম্পারেচার বা টাইম কমাতে আমরা মাইনাস অপশনটা ইউজ করব আর উপরে যে টেম্পারেচারের লেখা সেখানে প্রেস করলেই আপনি টেম্পারেচারের অপশনটা আসবে তখন বাড়াতে বা কমাতে পারবেন এয়ার ফ্রায়ার অফ করার ক্ষেত্রে পাওয়ার বাটনে টাচ করলেই এয়ার ফ্রায়ার অফ হয়ে যাবে তো এভাবে খুব সহজেই অনেক কিছু কুক করে নিতে পারি তো এদিকে যে চিকেনটাকে মেরিনেট করে রেখেছিলাম এখন চিকেনের পিসগুলো এয়ার ফ্রায়ার ট্রেতে রেখে দিচ্ছি সবগুলো চিকেনের পিস একসঙ্গে জায়গা হবে না তো যতটা চিকেনের পিস জায়গা হয়েছে ওইগুলোই দিয়ে দিলাম তো এখন এয়ার ফ্রায়ারে রেখে দিচ্ছি তো এখন এয়ার ফ্রায়ারে টেম্পারেচার আর টাইমটা সেট করে নিচ্ছি 195 ডিগ্রিতে 16 মিনিটের জন্য রেখে দিলাম তবে মাঝখানে এসে চিকেনের পিসগুলোকে উল্টে দিব তো এখন চলে আসা যাক মাছের পর্বে বেশ কিছুক্ষণ আগে মাছটাকে মেরিনেট করে রেখেছিলাম তো এখন ফ্রাই করতে দিব বেশিক্ষণ আগে ফ্রাই করলে মাছের মচমচা ভাবটা থাকে না তো আমার কাছে মনে হয় যে খাওয়ার আগে যদি ফ্রাই করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে এই মাছটা তো উপরে আমি বেসন গুঁড়ো দিয়ে দিলাম এতে করে মাছটা খুব মচমচো হবে তো এখন একটা ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিলাম অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি দিয়ে মাছটাকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব
এর মধ্যে এয়ার ফ্রায়ারের চিকেনগুলো একটু চেক করে নিচ্ছি। চিকেনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর চিকেন, ফিশ, মিট ওইগুলো রান্না করার ক্ষেত্রে আমি একটু সময় নিয়েই করি। আমার কাছে মনে হয় যে তাড়াহুড়া করলে চিকেনগুলো হয়তো কুক হবে না। আবারও এয়ার ফ্রায়ারে কিছুক্ষণের জন্য চিকেনের পিসগুলোকে রেখে দিলাম। তো অনেক সময় টাইম সেট করার পরে দেখা যায় টাইমের আগেই আমি খাবার এয়ার ফ্রায়ার থেকে বের করে নেই। অনেকে বলতে শুনেছি এয়ার ফ্রায়ার অন করার পর এয়ার ফ্রায়ারে অনেক শব্দ হয়, তো আমার এয়ার ফ্রায়ারে তেমন একটা শব্দ হয় না। আর এয়ার ফ্রায়ারে যে ট্রেতে খাবার রাখি সেই ট্রেটাও কিন্তু ক্লিন করা অনেক অনেক সহজ। তো এর মধ্যে আমি আজকে ডিনারের প্লেটটাও রেডি করে নিয়েছি। আমি এদিকে মাশরুম রাইস নিয়ে নিয়েছি, ফ্রাইড ম্যাকারেল ফিশ, আর এদিকে ঝটপট একটা সালাদ বানিয়ে নিয়েছি সর্ষে আর টমেটো দিয়ে। তো এখন চিকেনগুলো একটু চেক করে নিচ্ছি। চিকেনগুলোকে আমি এভাবেই ওয়েল ডান করে কুক করি সবসময়ই, যখনই করি খেতে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে আরও কম সময়ে চিকেনগুলোকে কুক করে নিতে পারেন। আর আরেকটা কথা বলতে একদমই ভুলে গেছি, আমি এই এয়ার ফ্রায়ারটা অ্যামাজন থেকে কিনেছি। আপনারা যদি এই এয়ার ফ্রায়ারটা কিনতে চান তাহলে অ্যামাজনে দেখতে পারেন। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমার নিজের মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার কাছে মনে হলো যে খুব কাজের একটা জিনিস এটা, যা আমাদের কিচেনের কাজকে অনেকটাই সহজ করে দিবে, বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের খুবই কাজে লাগবে এই এয়ার ফ্রায়ার। তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।